সকালবেলা এখানে সুস্থভাবে আমরা সবাই ভোট দিতেছিলাম স্যার, স্যার ভোট দিতেছি স্যার, হঠাৎ করে স্যার আমরা আমি ভিতরে ঢুকে গেছি, ঢুকে গেলি স্যার আমাদের এই পাশে যে লোকজন ছিল স্যার, এই কাজাতের ইগুলোর লোক স্যার, আর লোক আর যে স্বামী হাতের লোক তারা সবাই যে স্যার এলো পাতারে কো বার বাইরে বাড়ি কই রাস্তায় এক পর্দা হলো দরজা ভেঙে আমাদের ভিতরে ঢুকে স্যার দেখেন আমার পর্যন্ত মারছে, আমি তখন পিছাটি নবাজার সামনে আমি ছিলাম, পিছাটি নবাজার মারতেছে না বলতেছে যে আমরা এখন ভোট কাটবো, কই টাকা কাটেন এক মহিলাও ছিল পিছাটি নবাজার, সে বলতে আপনারা এগুলো কী শুরু করছেন? আচ্ছা এই প্রিসাইডিং অফিসাররা বাধা দিচ্ছেন যে ভোট কাটবেন না, হ্যাঁ তাদের বাধা মানে নেই স্যার, মানে তার হাত থেকে স্লিপ নিছে ভোট কাটার জন্য, আচ্ছা অলরেডি স্যার থাবাতে কেড়ে নিয়ে গেছিল, আচ্ছা স্যার নিচে হলো স্যার তুহিন কাজী অলরেডি সে অ্যারেস্ট স্যার, আচ্ছা আর ছিল হলো স্যার তুহিন কাজী রব রব্বান স্যার রব্বান সর্দার, আচ্ছা আর ছিল হলো স্যার অরিশ, আচ্ছা অরিশ ছিল আর সাহাদুত ছিল, সাহাদুত স্যার ধরা পড়ছে, আচ্ছা তাকে অ্যারেস্ট, মানে আপনাদের কি মনে হয় যে ভিতরে কি মানে ভোট কিছু কাটার সুযোগ আছে স্যার? কিছু ভোট ওরা কাটছে স্যার, আচ্ছা স্যার কিছু ভোট কাটছে, আমাদের বলছে গোটা সলটা বাইরে এখান থেকে বিলাহাতের মায়ের পর্যন্ত স্যার যাইছে থেকে ফল্লা করতে তো গাড়ি তো পিটাবো তারও শেষ করে দেবো স্যার, আচ্ছা কেন তোরা একে নির্বাচন করিস, তোরা নির্বাচন করবি লোক আর কেন তোরা গেলি স্বামী হাকে আইডেন্টি এই কে স্যার এর প্রতি মায়ের স্যার, আচ্ছা ঠিক আছে এই পরিস্থিতি স্যার আমাদের, ঠিক আছে রাস্তা